ফুল কার না ভালো লাগে, আর তার যদি হয় গাঁদা ফুল তাহলে তো তার কোনো কথাই নেই, জবাবই নেই। আসলে গাঁধা হলুদ বর্ণের একটি ফুল। যখন এই গাঁধা ফুলগুলো ফুটে তখন গাঁধা গাছগুলো খুব বড় একটা হয় না। এখনকার বিভিন্ন কলপ দেওয়া গাছগুলোতে দেখা যায় খুব ছোট গাছেই অনেকগুলো ফুল ধরে এবং সব হলুদ বর্ণ, দেখে একদম মানে প্রাণটা জুড়িয়ে যায়। তো এই গাঁধা আসলে যেখানে লাগাবেন সেখানেই হয়, এর পরিচর্যা তেমন একটা কঠিন বিষয় না। তবে ভালো ফল পেতে হলে আপনাকে অবশ্যই গাছের যত্ন নিতে হবে। গাছ বোনা থেকে শুরু করে চারা গজানো, চারা গজানোর পর থেকে ফুল আসার আগ পর্যন্ত বিভিন্ন স্টেপে দেখা যাচ্ছে আপনাকে নানাবিধ কাজ করতে হবে। এত সুন্দর সুন্দর ফুল যদি আপনি দেখতে চান, তবে একটা বিষয় হচ্ছে গাঁদা ফুলে একবার ফুল ধরে কিন্তু গাছ বাঁচে না, গাছটা মারা যায়। তখন এই গাছটাকে তুলে আবার নতুন করে ফুলের চাষ করতে হয়, তখন আবার একটা সার্টেন টাইম পর ফুলগুলোতে আবার কলি আসে, গাছগুলোতে আবার কলি আসে এবং সেই কলি একসময় এত সুন্দর সুন্দর ফুলে রূপান্তরিত হয়, যা দেখলে আসলে সত্যিই মনোমুগ্ধকর বিষয়। খুব ছোট পরিসরে আমি ভিডিওটি করেছি, এখানে অত বেশি আপনার গাঁধা ফুল গাছ নেই। তারপর আমি চেষ্টা করেছি সবগুলো ফুল আমার ফ্রেমে একসাথে করতে এবং প্রত্যেকটি ফুলকে তার স্বমহিমায় হাজির করার জন্য আমি যথেষ্ট রকমের চেষ্টা করেছি। জানি না কতটুকু সফল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাঁদা ফুল আছে, আশা করি আপনাদের ভালোও লাগছে, খুবই সুন্দর, খুবই। আমি যখন এই ফুটেজটি নেয়ার জন্য আমার ক্যামেরা প্রিপেয়ার করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই ফুটেজটা নিলে দর্শক, আমার যে দর্শক আছে তারা কীভাবে নেবে, ফুটেজটাতে আমি কত সুন্দর করে আমার এই ফুলগুলোকে তুলে ধরতে পারব। এই অল্প একটু জায়গার ভিতর যে কত ফুলের বিস্তৃতি তা আসলে কথা হচ্ছে যে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার উপায় নেই। আপনারা দেখুন চারিদিকে খালি গাঁধা আর গাঁধা ফুল। এই ফুলের একটি মিষ্টি গন্ধ আছে যা আপনি পেতে চাইলে সরাসরি যেখানে এই ফুলগুলো ফুটেছে বা যে জায়গাতে এই ফুলগুলো ফোটে সেইখানে আপনাকে যেতে হবে, তাহলে আপনি প্রকৃত সৌন্দর্য স্বচক্ষে অনুধাবন করতে পারবেন, আত্মস্থ করতে পারবেন, যা আপনাকে একটি অন্যরকম আনন্দ দান করতে সক্ষম হবে আমি বিশ্বাস করি। ফুলগুলো অনেক সুন্দর, আমাদের অফিসেরই ফুল, ঠিক আছে। প্রতি বছরই দেখা যাচ্ছে এখানে নানা রকম ফুলের চাষ করা হয় এবং একটি সার্টেন টাইম পরে গাছগুলো মারা যায়, নতুন করে আবার গাছ রোপণ করা হয়, আবার সেই প্রথম থেকে গাছ শুরু করা হয়। অনেক মানুষের অনেক রকমের শ্রম এই ফুলগুলো ফুল গাছের পিছনে দেখা যাচ্ছে কাজ করে, নাহলে এত সুন্দর করে এত সুন্দরভাবে এই ফুলগুলোকে যত্ন না করলে আসলে এত সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করা কখনোই সম্ভব হয় না। অনেক লোক আছেন, অনেক আমাদের অফিসে অনেক মালিক আছেন যারা দেখা যাচ্ছে যে সকাল সন্ধ্যায় এই গাছগুলোর পরিচর্যা করে এবং এই গাছগুলোকে যেন আরও সুন্দর দেখা যায় এবং আরও ফুল ফুটে, সেজন্য তারা নানা রকমের কীটনাশক, নানা রকমের পরিচর্যা এই গাছগুলোর করে থাকে। যাই হোক, আমি জানি না আপনাদের কতখানি ভালো লেগেছে, আমি এই ফুলগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। আর আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি ভালো লাগে। ওকে, বাই।